কাটা বলতে অনেক নিচ দিয়ে কাটা হয়, তারপরে এগুলা আপনার হালাই বলতে ওই যে আগা দিয়ে কাটা হয় বলতে ধানের যে আগাটা বলি আমরা, শুধু ধানটা এগুলাই নিয়ে আসে। আমাদের খাবার একটু দূর হওয়া বলতে গুঁড়া দিয়ে কাটা আনা সম্ভব হয় না। দেখুন, সিলেট অঞ্চলের হবিগঞ্জ এবং সুনামগঞ্জ এলাকাতে আপনার প্রচুর ধান উৎপন্ন হয়। এই ধানের যে খড়গুলা আসলে সচরাচর আপনার মেশিন দিয়ে কাটানো হয় না, হয়তো মেশিন, আমাদের এই বছর কিছু মেশিন আসছে, মেশিন আসাতে বলতে কিছু খড় এভাবে কাটা হয়েছে। আর আমাদের বলতে বৃষ্টির কারণে মনে করেন কাটা হয়েছিল, হওয়ার পরে এরকম 22 বিঘে জমির খড় আমরা সংগ্রহ করিনি। আর আমাদের এই দিক দিয়ে খড় সংগ্রহ বলতে নিজের খড়, তাছাড়া বলতে অন্যান্য যে মানুষ, ওরা বলতে খড় অনেক দূরের হাওয়ার, এই জন্য বলতে রাইকে আসে, কেউ খড় নিয়ে আসে না, শুধু ধান নিয়ে আসে। তো দেখুন, এখানে যে আমরা সারিবদ্ধভাবে দেখতেছি, এগুলো সব আমাদের জমি, আর এগুলো আমাদের জমিতে রাখা। তো এগুলার আমাদের নিয়ে বলতে বেশি একটা নেওয়া সম্ভব হবে না, কারণ মেলা দিন হয়ে গেছে, আর আমরা খড় অনেকগুলো সংগ্রহ করে নিছি আমাদের পাশ থেকে। তো বাড়ছি আজকে একটু ঘাস কাটতে, এই জন্য বলতে আপনাদের দেখিয়ে দিলাম যে আমি কেমন কি। আর এখান থেকে হয়তো 2-1 গাড়ি বন নেওয়া যাবে, বন করার যাই কর। আর সচরাচর দেখুন, আমরা বলতে সিলেট অঞ্চল বা সুনামগঞ্জে বা সিলেটের মোস্ট অফ জায়গায় বলতে এই ক্ষেত যে কাটা হয় এগুলো কিন্তু আগা দিয়ে কাটা হয়, বলতে ধানের যে শীষগুলো এগুলোই নেওয়া হয়, আর নিচ কিন্তু ফালানো হয়। আর এটা বলতে এমনিতে বলতে জমিতে পানি পানি না থাকলেও মনে করেন যে আপনার নিচ দিয়েই কাটা হয় না, তেমন একটা মেশিন আসাতে ইদানিং হয়তো নিচ দিয়েই কাটতেছে। যাই হোক, হয়তো অনেকে বলছিলেন যে মেসেঞ্জারে যে দাদা আপনারা কীভাবে খড় সংগ্রহ করেন, আমি বলছিলাম ভাই আমি একটি ভিডিও আকৃতিতে দেওয়ার চেষ্টা করব। আমরা দুই প্রকৃতিতেই খড় সংগ্রহ করে থাকি। দেখুন, এইখানে ক্ষেত কাটার পর আমরা এই যেমন আটিগুলোকে এভাবে বলতে বাড়িতে নিয়ে আসি, বাড়িতে নতুবা হাওয়ারে একটা উঁচু জায়গায় নিয়ে বলতে রাখা হয়। রাখার পর এগুলাকে যে এই যে হালার মেশিন আছে এগুলো দিয়ে মাড়াই করা হয়। মাড়াই করার পর এভাবে ধানগুলো আলাদা হয়ে যায়। আর এই যে ধানগুলো দেখুন, ধানগুলো সংগ্রহ করে নিচ্ছে, আর যে খড়গুলা আপনার হালারের সামনে চলে যায়। যেমন ভুট্টা যেভাবে মাড়াই করেন প্রায় সেম প্রসেসই মেবি। আর তারপরে বলতে কিছু কিছু কাঁচা খড় এগুলো আমরা বলতে রুদ্র শুকানোর আগে গরুরে খেতে দিই। দেখুন, আমার বাবা আছে উনি। আর এই যে খড় শুকানোর পরে ছোটো ছোটো এটাকে আমরা লাশ বলে থাকি, খড়ের লাশ, তো এইভাবে দিয়ে রাখে। দেখা যাচ্ছে অনেকেরই 5টা 7টা 10টা এরকম বড় বড় হয়ে যায়, যেমন 20-30 বিঘে জমি হয়ে যায়। হওয়ার পরে মনে করেন এগুলাকে যখন কাজ কাম শেষ হয়ে যায়, বৈশাখ ধান টান উঠানো শেষ হয়ে যায়, তারপরে মনে করেন যে এগুলাকে এক জায়গায় নিয়ে যায়, একটা লাশে নিয়ে যায়, সেক্ষেত্রে অনেক বড় হয়ে যায়, উঁচু হয়ে যায়। আর আমাদের এই খড়গুলো যেগুলো বলতে হালার দিয়ে মাড়াই করা হয়, আগা দিয়ে কাটা হয়, ধানের যে শীষগুলো নিয়ে হয়, এগুলো কিন্তু আপনার চপিং মেশিন দিয়ে কাটতে হয় না, এগুলো এমনিতেই ছোটো। তো অবশ্যই অনেকে জানেন যে সিলেট অঞ্চলের কীভাবে কী করে থাকে। আর যেগুলো মেশিন দিয়ে কাটা হয় আপনার গুঁড়া দিয়ে, ওই এগুলোকে আপনার চপিং মেশিন দিয়ে কাটেন, অথবা ওই যে ম্যানুয়ালি যে দায়ের মতো একটা আছে ওইটা দিয়ে বলতে কুচি কুচি করে দেয়। তো অবশ্যই সবাই দেয় না, এখন আমাদের অঞ্চলে বলতে মোটামুটি আগের চেয়ে অনেকটা সচেতন গরু পালনের দিক দিয়ে। দেখুন, এটা হচ্ছে আমাদের গ্রামের একটা প্রামাণ্যচিত্র, কীভাবে খড় নাড়তেছে। আর বলতে এই যে পাশে খলা গর্ত দেখা যাচ্ছে আমাদের দিকে, বলতে প্রত্যেকেই 10 বিঘে 20 বিঘে 15 বিঘে 60-70 থেকে 150-200 বিঘে পর্যন্ত জমি করে থাকে। মূলত বলতে আমাদের এলাকাটা একটু হাওড়ি এলাকা। তো যাই হোক, বলতে ভিডিও এমনিতেই লং হয়ে যাচ্ছে আপনাদের দেখানোর জন্য, অনেকে বলছিলেন এই জন্য আমি ভিডিওটা অ্যাড করে আসছি। আর মূলত বলতে আমরা হাওড়ে আসছিলাম যে বলতে কিছু ঘাস নেব। আমাদের হাওড়ে বলতে সবসময় ঘাস থাকে, আমরা 2-3 মাসের মতো আমরা ঘাস পাই না। তো আসছিলাম, আর ওই জন্য খড়গুলা কিছু কিছু খড় বলতে যাই সংগ্রহ করতে পারি, রেখে আসলাম, পরে 1-2 গাড়ি যাই হয় এটা বলতে নিয়ে আসবো আমরা ওই ট্রলি আর কি। দেখুন, এই খড়গুলো আপনার এই মেশিন দেখা থানো, তো এগুলাকে আপনার এই চপিং মেশিন দিয়ে কাটা হবে। আর এটাকে হয়তো আপনারা অনেকে বিচুলি বললেন, আবার কেউ খড় বলে। তো যাই হোক, আমাদের অঞ্চলে বিচুলি চিনে না, তো আমি সব চিনি জানি আপনাদের কাছ থেকে শিখা। তো এগুলাকে হয়তো আপনারা কাট করে রাখেন। মেশিন দিয়ে ধান কাটার পর বলতে অনেকে আপনারা হয়তো বিচুলি বলেন, আমাদের এদিক দিয়ে এটা খড় বলে বা খের বলে। তো বিচুলি যারা বলেন এইভাবে হয়তো আটি বাঁধেন, তো আমরা আটি বাঁধি নিই। তো এবছর বলতে ওই যে মেশিন দিয়ে ক্ষেত কাটানোর ক্ষেত্রে, এই যে আপনারা যদি দেখানোর চেষ্টা করেন,
তো প্রত্যেকেই ভালো থাকবেন। আর বলতে ভিডিওতে দেখুন আমরা একটু ঘাস, আমাদের আমাদের অঞ্চলে বলতে বৈশাখের সিজনে সিজনে কিরকম ঘাস হয়ে থাকে তাও দেখতে পারবেন। আর এই যে খড়গুলা অবশ্য দেখছেন, এগুলো মেশিনের কাটা, একটু গুঁড়া দিয়ে কাটা হয়েছিলো, মেলা দিন হয়ে গেছে, সাত আট দিন পরে আসা হয়েছে, এই জন্য বলতে একটু ঘাসও জন্মাই গিয়ে। তো যাই হোক বলতে এগুলো সব আমাদের বলতে একদিনে কাটা হয়েছিল প্রায় 22 বিঘের মতো। দেখা যাচ্ছে এগুলো খড় আমরা সংগ্রহ করতে পারিনি, ধান নিয়েই ব্যস্ত ছিলাম, অনেকগুলো ধান এক জায়গায় জমা হয়ে গেছিলো। তো চলুন আমরা বলতে আমাদের এই বৈশাখী সিজনের যে গাছগুলো এগুলো একটু দেখে নিই। এই পর্যন্ত থেকে ভালো থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর অ্যাকচুয়ালি বলতে আমি এই ছোটোখাটো ভিডিওগুলো শেয়ার করি, অনেক বাইরে আছে বলতে আমরা এইভাবে কাজকাম করলে অনেকেই কিন্তু অনুপ্রেরণা পায় যে না কাজকাম করতে হবে। তো অবশ্যই বলতে খামার প্রজেক্ট খুবই একটা লাভবান প্রজেক্ট যদি আপনি সিস্টেম মতো করতে পারেন। খড়গুলাকে বাড়িতে এক জায়গায় করি, আর এমনিতে দেখুন আমাদের